আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার বি ইউনিটের ফলাফল কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে তো কিভাবে রেজাল্টটি দেখবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো তো রেজাল্ট দেখার জন্য যে কোনো ব্রাউজারে যাবেন যাওয়ার পর এখানে আপনাকে সার্চ করতে হবে জি এস রেজাল্ট এই যে দেখেন আমি এখানে টাইপ করতেছি জিএসটি রেজাল্ট সার্চ করলাম সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই যে জিএসটি অ্যাডমিশন লেখা রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস ইন্টারফেস থাকবে তো এই ইন্টারফেস থাকা অবস্থায় আমরা একটু নিচে যাবো যে দেখেন নিচে আসার পর স্টুডেন্ট লগিনে আমরা ক্লিক করব তো স্টুডেন্ট লগিনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট আইডি চাচ্ছে সো এখানে হচ্ছে আপনাদের এস এম এসে আপনারা যেই অ্যাপ্লিক্যান্ট আইডিটা পেয়েছিলেন সেই অ্যাপ্লিক্যান্ট আইডিটা বসাবেন তো এই যে দেখেন আমি একটা অ্যাপ্লিকেন্ট আইডি বসাই দিলাম এবং এই পাসওয়ার্ডের ঘরে আমি সুন্দর করে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট আইডিতে বড়ো হাতের অক্ষরে যেই পাসওয়ার্ডটি রয়েছে সেটা এখানে বসায় দিব আর সকলের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে লাইক করবেন তো দেখেন পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পর এমন ইন্টারফেস আসবে আপনার ছবি দেখাবে তো এগুলো কি দেয়া থেকে থাকুক আমরা হচ্ছে এই যে নিচে একটু আসি আচ্ছা দাঁড়ান তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন টেস্ট রেজাল্ট ইউনিট এ তো ইউনিট এর রেজাল্ট আপনাকে কেন দেখাচ্ছি দেখেন রেজাল্ট কিন্তু এরকম থাকবে আপনি কোন সাবজেক্টে কত স্কোর পেয়েছেন এটা কিন্তু সুন্দর করে কিন্তু দেয়া থাকবে তো ইউনিট এ রেজাল্টে কিন্তু এরকম করে দেওয়া ছিল ঠিক আছে এবং স্ট্যাটাস নট এলিজিবলের জায়গায় এলিজিবল থাকবে যদি আপনি এ মানে এলিজিবল হয়ে থাকেন তো যাই হোক যেহেতু এখনো হচ্ছে বি ইউনিটের রেজাল্ট দিয়েছে কিনা আমরা আপনাদেরকে এখন বি ইউনিটের রেজাল্ট একটি চেক করে দেখাবো তো বি ইউনিটের রেজাল্ট আমি হচ্ছে দেখতে পাচ্ছেন লগ ইন করলাম লগ ইন করার পর দেখতে পাচ্ছেন অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এখানে লিখে আছে উইল বি অ্যাভেলেবেল আফটার এক্সাম আজকে রেজাল্ট প্রকাশ করা হয়ে গেছে বাট ওয়েবসাইটে আপনাদের রেজাল্টটি কিন্তু এখনও প্রকাশ করা হয়নি আজকে রাত আটটার পরে ওয়েবসাইটে আপনার রেজাল্টটি কিন্তু প্রকাশ করা হবে তখন কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে আপনি দেখতে পারবেন তো এই ছিল ভিডিও অবশ্যই লাইক করে দিবেন আল্লাহ হাফিজ